আসসালামু আলাইকুম। অভিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজ আক্তার কামাল। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। 2041 সালে কর্মক্ষেত্রে নারী হবে পুরুষের সমান, জাতিসংঘে উচ্চ পর্যায়ের আলোচনায় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি। সাভারের আসুলে ধর্ষণের শিকার 10 বছরের শিশু, ধর্ষক আটক। নাটোরে টানা বর্ষণে তলিয়েছে কয়েক হাজার হেক্টর জমি রোপা আমন, রংপুরে পানিতে ডুবে মা ও ছেলের মৃত্যু। নানা আয়োজনে পালিত বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা। এবং পিরোজপুরে 200 বছরের ঐতিহ্য, পানির উপর সবজি চারা আবাদ, কর্মসংস্থান হচ্ছে হাজারো মানুষের। এবার বিস্তারিত। 2041 সালের মধ্যে কর্মস্থলে নারীর অংশগ্রহণ 50% উন্নীত করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের সাধারণ অধিবেশনের সাইডলাইনে বিশ্ব নারী সম্মেলনের 25তম বার্ষিকী উপলক্ষে উচ্চ পর্যায়ের আলোচনায় তিনি এই প্রতিশ্রুতি দেন। ভার্চুয়াল প্ল্যাটফর্মে প্রধানমন্ত্রীর এই ধারণকৃত বক্তব্য উপস্থাপন করা হয়। প্রধানমন্ত্রী তার ভাষণে বাংলাদেশের নারীর বর্তমান অবস্থান ও ক্ষমতায়নে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। প্রধানমন্ত্রী জানান, বর্তমানে কৃষি, শিল্প ও অন্যান্য কর্মস্থলে এদেশের 2 কোটি নারী কাজ করছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও কর্মরত বাংলাদেশের প্রায় 1500 নারী। নারীর ক্ষমতায়ন ও তাদের উন্নয়ন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, করোনা পরিস্থিতিতে নারীর After our independence, father of the nation Bangabandhu Sheikh Mujibur Rahman placed women at the heart of our development agenda. Under his legendary statesmanship, the country crafted a progressive constitution granting equal rights for men and women. On this 25th anniversary, I would like to pledge to increase women's participation in the workforce, leading to 50-50 by 2041. সাভারের আশুলিয়ায় 10 বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মিজানুর রহমানকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, গতরাতে চকলেট কিনে দেওয়ার কথা বলে জামগড়া মোল্লাবাজার এলাকায় নিজের ঘরে ডেকে নিয়ে শিশুটিকে ধর্ষণ করা হয়। এ সময় চিৎকারের শব্দ শুনে স্থানীয় লোকজন গিয়ে শিশুটিকে উদ্ধার করে এবং মিজানকে ধরে ফেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে মিজানকে থানায় নিয়ে আসা হয়। এ ব্যাপারে আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। এর আগে গত 2 দিনের সাভার, আশুলিয়া ও ধামরায় এক নারী শ্রমিককে গণধর্ষণ সহ 6 নারী ধর্ষণের শিকার হন। সাভারের ঋষিপাড়ায় টুথপেস্ট ও ফেস ওয়াশের টিউব তৈরির একটি কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে 5 জন দগ্ধ সহ 9 জন শ্রমিক আহত হয়েছেন। শ্রমিকরা জানান, পদ্মা ক্যান্স অ্যান্ড ক্লোজার্স লিমিটেডের কারখানায় শ্রমিকরা কাজ করার সময় সকালে 8তলা ভবনের 4তলায় বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে 5 জন গুরুতর দগ্ধ হন। তাদেরকে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় আহত হন আরও 4 জন। গত কয়েকদিনে টানা বর্ষণ আর উজান থেকে নেমে আসা পানিতে নাটোরের সার্বিক বন্যা পরিস্থিতি ক্রমেই অবনতি হচ্ছে। ভুক্তভোগীরা বলছেন, মাস খানেক আগে প্রথম দফায় বন্যার ধকল কাটিয়ে উঠতে না উঠতে আবারও বন্যার কবলে পড়ে তাদের ঘরবাড়ি, ক্ষেতখামার সব নষ্ট হয়ে গেছে। আত্রাই ও বারণী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়, তলিয়ে গেছে কয়েক হাজার হেক্টর জমি রোপা আমন ধান। বাড়িঘর ডুবে আছে হাঁটু সমান পানিতে। তাই বন্যাদুর্গত লোকজন নিজেদের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। এছাড়া বাজে হালতি এলাকায় নির্মাণাধীন একটি সেতুর বিকল্প সড়ক পানিতে ডুবে যাওয়ায় সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অন্যদিকে কুড়িগ্রামে বন্যার পানি কমে গেলেও ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি কেউ। এছাড়া নদী ভাঙন অব্যাহত থাকায় ঝুঁকির মধ্যে রয়েছেন নদী তীরে কয়েক হাজার মানুষ।
রংপুরের জুম্মাপাড়া গ্রামে পানিতে ডুবে মা ও ছেলের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন দিনমজুর জমির উদ্দিনের স্ত্রী রোকেয়া বেগম ও শিশুপুত্র রিপন। সম্প্রতি অতিবৃষ্টিতে রংপুরের বিভিন্ন অঞ্চলের মতো জুম্মাপাড়াতেও পানি বেড়েছে। বৃহস্পতিবার বিকেলে জমির উদ্দিনের দুই ছেলে রিপন ও রোহান বাড়ির পাশের খালে নামলে ডুবে যায়। এ সময় তাদের মা রোকেয়া বাচ্চাদের উদ্ধারে খালে নামলে সেও ডুবে যায়। স্থানীয়রা প্রথমে এক ছেলেকে উদ্ধার করে, পরে খোঁজাখুঁজির পর আরেক ছেলে রিপন ও মাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকে মৃত ঘোষণা করেন। টোকেন ও টিকিটের জন্য রাজধানীর মতিঝিলে বিমান অফিসেও ভিড় করেছেন সৌদি প্রবাসীরা। সকাল থেকেই সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করছেন অনেকে। দর্শক, এই মুহূর্তে মতিঝিল বিমান অফিসের সামনে আছেন আমাদের সহকর্মী মনির হোসেন তপু। আমরা এখন সরাসরি কথা বলছি তার সঙ্গে। তপু, টিকিট দেওয়া কি শুরু হয়েছে? জি আফরোজা, ধন্যবাদ। আপনাকে জানিয়ে রাখি যে এখনও টিকিট দেওয়া শুরু হয়নি, তবে যারা সকাল থেকে আপনি দেখতে পাচ্ছেন যে অসংখ্য মানুষ এখানে লাইনে দাঁড়িয়ে আছেন যে টিকিটের প্রত্যাশায়, তাদেরকে কিছুক্ষণ আগে তাদেরকে ভিতরে প্রবেশ করানো হয়েছে এবং দশটার পরপরই সাড়ে দশটার মধ্যে হয়তো বা তারা টিকিট সরবরাহ করবেন বলে আমরা জানতে পেরেছি। তো আরেকটি বিষয়ে আপনাকে জানিয়ে রাখি যে সৌদি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্তৃপক্ষ আমাদেরকে যেটা জানিয়েছেন যে জেদ্দা দাম্মামের টিকিট মোটামুটি আছে ভালোই, আর রিয়াদের টিকিট 4 তারিখ এবং আগামী 9 অক্টোবরের জন্য বরাদ্দ রাখা হয়েছে ফ্লাইটগুলো। আর আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখানে যারা লাইনে দাঁড়িয়ে আছেন তারা যেটা আমাদেরকে বলছেন যে তারা কোনো ধরনের বিশৃঙ্খলা চান না, সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে তারা টিকিট এবং টোকেন সরবরাহ করতে যাচ্ছেন। তো আজকে যারা এখানে লাইনে দাঁড়িয়ে আছেন তাদের হাতে আজকের টোকেন রয়েছে, সেই টোকেনগুলো গতকালকে দেওয়া হয়েছিল, সেই পরিপ্রেক্ষিতে তাদেরকে টিকিট সরবরাহ করা হবে। আর আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এখানে যারা সকাল থেকে যারা লাইনে দাঁড়িয়ে ছিলেন তাদের মধ্যে যে সামাজিক যে দূরত্ব বজায় রাখার কথা ছিল সেটি আমরা লক্ষ্য করি নেই। সেক্ষেত্রে তাদের মধ্যে যে করোনা ভাইরাসের যে ঝুঁকি সেই ঝুঁকিটি রয়ে গেছে, কারণ তারা খুব শীঘ্রই সৌদি আরবে যাবেন বলে তারা আশা করছেন। জি আফরোজা, এই ছিল আমার কাছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অফিস থেকে সর্বশেষ। তপু, আপনাকে ধন্যবাদ। নানা আয়োজনে কক্সবাজারে অনুষ্ঠিত হলো বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা। এ উপলক্ষে গতরাতে রাম ও মৈত্রী বিহার সংলগ্ন মাঠে বনিল ফানুষ উৎসবের আয়োজন করে বুদ্ধিস্ট স্টুডেন্ট কাউন্সিল। এর আগে ঘণ্টাব্যাপী চলে আলোচনা সভা। এছাড়াও দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল বুদ্ধ পূজা, বৈকালিক সংঘদান, হাজার প্রদীপ প্রজ্বলন ও বিশ্বশান্তি কামনায় সমবেত প্রার্থনা। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা অব্যাহত রয়েছে উল্লেখ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রাজধানীর মেরুলবাটায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে প্রবারণা পূর্ণিমা ও ফানুষ উৎসব উদ্বোধন করে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, সব সম্প্রদায়ের ভেতরে সম্প্রীতির যে নজির প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থাপন করেছেন, চেতনায় এগিয়ে যাচ্ছে দেশ। এ সময় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া বলেন, যার যার অবস্থান থেকে কাজ করলে প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশের অগ্রযাত্রা কেউ ব্যাহত করতে পারবে না। যেই চেতনার ভিত্তিতে দেশ স্বাধীন হয়েছে, সেই চেতনার ভিত্তিতে বঙ্গবন্ধু কন্যা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বিদায়। আজকে আমরা সমস্ত সূচকে, সমস্ত মানব উন্নয়ন সূচক, সামাজিক সূচক, অর্থনৈতিক সূচকে আমরা পাকিস্তান কর্তৃক পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের উন্নতি দেখে দীর্ঘশ্বাস ফেলে, পাকিস্তানের জনগণও দীর্ঘশ্বাস ফেলে। পিরোজপুরের দুই উপজেলায় পানির উপর আবাদ হচ্ছে সবজি চারা। প্রায় 200 বছর ধরে স্থানীয় কৃষকরা নাজিরপুর ও নেসারাবাদে এভাবে চাষাবাদ করছেন, যাতে কর্মসংস্থান হয়েছে এলাকার হাজারো মানুষের। পিরোজপুর প্রতিনিধি শফিকুল ইসলাম মিলনের রিপোর্ট জানাচ্ছেন ইসরাত লেমা। জমিতে জলজ উদ্ভিদ জন্মালে কৃষকদের দুশ্চিন্তার শেষ থাকে না। এতে যেমন ফসল নষ্ট হয়, জমিও অনাবাদী হয়ে ওঠে। তবে পিরোজপুরের নাজিরপুর উপজেলার দেলবাড়ি দোবরা, মালিখালী, কলারদোয়ানিয়া এবং নেসারাবাদ ও বানারীপাড়া উপজেলার নির্মাণচলে এই জলজ উদ্ভিদই স্থানীয় দরিদ্র কৃষকের ভাগ্য বদলে দিয়েছে। বছরের বেশিরভাগ সময়ই 6 থেকে 7 ফুট পানির নিচে তলিয়ে থাকে এসব জমি। তার উপর জন্মানো কচুরিপানা ও বিভিন্ন প্রজাতির শ্যাওলার উপরই সেখানে উৎপন্ন হয় লাউ, কুমড়া, শশা, বেগুন, টমেটো, পেঁপে, করলাসহ বিভিন্ন ধরনের সবজির চারা।
চারা এই মিলিয়ে দিয়ে এই প্রমনের জ্যৈষ্ঠ থেকে পরবর্তী চার থেকে পাঁচ মাস এই নির্মাঞ্চলে ভাসমান সবজি চারা উৎপাদনের কাজ চলে। এখানে ভাসমান বেডে চারা উৎপাদন করে এবং সেই চারা বিভিন্ন জায়গায় তারা বিক্রি করে। ভাসমান এক একটি ব্লক বা ধাপের উপর প্রজাতি ভেদে একবারে এক থেকে দেড় হাজার চারা তৈরি করা হয়। এতে সময় লাগে প্রায় এক মাস, অর্থাৎ মৌসুমের পাঁচ মাসে সেখানে পাঁচবার চারা উৎপাদন করেন কৃষকরা। এখন তাতে সহযোগিতা দিচ্ছে কৃষি বিভাগ, তাদেরকে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে এবং আমাদের প্রজেক্টের মাধ্যমে সহায়তা করার দরকার, সেই সহায়তা তাদের অব্যাহত আছে। ভাসমান পদ্ধতিতে চারা উৎপাদনে খরচ বেশি, তাই এখাতে সরকারি প্রণোদনাও চাইছেন স্থানীয় কৃষকরা। একটা চারা আমরা চার টাকা পাঁচ টাকা বেশি, খরচা অনেক বেশি হয়, এখানে দাম বেশি। তারপরে এই যে ডাবগুলো, এই ডাব একটা ডাব আগে আসলে দুই হাজার টাকা, এখন কিন্তু পাঁচ হাজার টাকা। নাজিরপুর ও নিসারাবাদ উপজেলায় এবছর 290 হেক্টর জমিতে ভাসমান বীজতলা তৈরি করা হয়েছে। গত বছর এই পদ্ধতিতে জেলায় প্রায় এক কোটি সবজি চারা উৎপাদন হয়। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। করোনা ভাইরাসে গত 24 ঘন্টায় দেশে আরও 21 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 5272। মৃত ব্যক্তিদের 16 জন পুরুষ আর 5 জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন সর্বোচ্চ 11 জন। সর্বশেষ 11,420টি নমুনা পরীক্ষায় 1,508 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় 13.20%। মোট আক্রান্তের সংখ্যা 3,64,987। একই সাথে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,591 জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন 2,77,078 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 75.91%। স্বাস্থ্য অধিদপ্তরের গতকালের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বরিশাল এক আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই আবুল হাসানাত আবদুল্লার রোগ মুক্তি কামনায় নিউইয়র্কে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার জ্যাকসন হাইটসের একটি পার্টি হলে যুক্তরাষ্ট্রে বৃহত্তর বরিশালবাসীর উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। নিউইয়র্কে বসবাসরত বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসী বাংলাদেশিরা এই সময় উপস্থিত ছিলেন। এবার মিল্ক ভিটা আন্তর্জাতিক সংবাদ। হোপ হিক্স নামে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা করোনায় আক্রান্ত হয়েছেন। নভেম্বরের নির্বাচনকে সামনে রেখে গেল মঙ্গলবার প্রথমবারের টিভি বিতর্কে অংশ নিয়েছিলেন ট্রাম্প। সে সময় তার সঙ্গে এয়ারফোর্স ওয়ানে করে ওহিওতে গিয়েছিলেন উপদেষ্টা হিক্স। পরদিন বুধবারও মিনেসোটায় এক র্যালিতে অংশ নিতে যাওয়ার সময় হেলিকপ্টারেও ট্রাম্পের সাথে ছিলেন এই ঘনিষ্ঠ সহচর। তখন তাদের দুজনকে মাস্ক ছাড়া দেখা গেছে। করোনা মহামারীর এই সময় এর আগে মাস্ক না পরায় বিতর্কের সৃষ্টি করেছেন ট্রাম্প। তবে হিক্সের সংস্পর্শে আসায় ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের করোনা পরীক্ষা করা হয়েছে। ফলাফলের জন্য অপেক্ষায় থাকলেও এখন পর্যন্ত প্রেসিডেন্টের কোনো উপসর্গ দেখা যায়নি বলে জানিয়েছে হোয়াইট হাউস। যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত 72,77,000 বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে 2,07,000 বেশি মানুষের। চালু হলো বাংলা কিউআর ব্যবহার করে ডিজিটাল এবং স্পর্শহীন পেমেন্ট সেবা। এই উদ্যোগে SSL কমার্জের সাথে রয়েছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড এবং ভিসা। যেসব ব্যাংকের মোবাইল অ্যাপ্লিকেশনে বাংলা কিউআর সংযুক্ত করা আছে তাদের গ্রাহকরা এখন থেকে বাংলা কিউআর স্ক্যান করে ভিসা কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। এ উপলক্ষে রাজধানীর বনানীর একটি রেস্টুরেন্টে অনলাইন ভিডিও কনফারেন্সের মাধ্যমে কার্যক্রমটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা সহ বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিরা। পারটেক্স খেলার খবর। কিংস ইলেভেন পাঞ্জাবকে 48 রানে হারিয়ে আইপিএলে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এলো মুম্বাই ইন্ডিয়ান্স। আবুধাবিতে প্রথমে ব্যাট করে 4 উইকেটে 191 রান সংগ্রহ করে মুম্বাই ইন্ডিয়ান্স। 45 বলে দলের পক্ষে সর্বোচ্চ 70 রান করেন রোহিত শর্মা। 20 বলে ঝড়ে 47 রানে অপরাজিত থাকেন ম্যাচ সেরা কাইরন পলার্ড। জয়ের জন্য পাঞ্জাবের দরকার ছিল 192 রান, কিন্তু ব্যাটসম্যানদের ব্যর্থতায় 8 উইকেট 143 রানে থামে কিংস ইলেভেন পাঞ্জাব। দলের পক্ষে সর্বোচ্চ 44 রান করেন নিকোলাস পুরান। এই জয়ে 4 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে পৌঁছে উঠল রোহিত শর্মা দল মুম্বাই ইন্ডিয়ান্স।
ম্যানুয়েল নোয়ার ও কেভিন ডি ব্রুইনকে পেছনে ফেলে প্রথমবারের মতো উইফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতলেন ব্রায়ান মিউনিখের স্ট্রাইকার রবার্ট লেভানডোভস্কি। সুইজারল্যান্ডের জেনেভায় বৃহস্পতিবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে ড্র অনুষ্ঠানে ইউরোপের সেরা খেলোয়াড় হিসেবে পলিশ এই ফরওয়ার্ডের নাম ঘোষণা করা হয়। 477 ভোট পেয়ে সেরা হন লেভানডোভস্কি। ম্যানচেস্টার সিটির ডি ব্রুইন পান 90 ভোট আর ম্যানুয়েল নোয়ার পান 66 ভোট। এছাড়া নারী বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেন চেলসির ড্যানিশ খেলোয়াড় পেরনিলে হারদার। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরো একবার। 2041 সালে কর্মক্ষেত্রে নারী হবে পুরুষের সমান, জাতিসংঘে উচ্চ পর্যায়ের আলোচনায় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি। সাভারের আসলে ধর্ষণের শিকার 10 বছরের শিশু ধর্ষক আটক। নাটোরে টানা বর্ষণে তলিয়েছে কয়েক হাজার হেক্টর জমি, রোপা আমন রংপুরে পানিতে ডুবে মা ও ছেলের মৃত্যু। নানা আয়োজনে পালিত বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা। এবং পিরোজপুরে 200 বছরের ঐতিহ্য পানির উপর সবজি চারা আবাদ, কর্মসংস্থান হচ্ছে হাজারো মানুষের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। আমাদের 18 বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/18bangla news। ধন্যবাদ সবাইকে।